হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন দি থার্ড। তো আজকে আমি দেখাবো একটা গ্লাসের উপরে নতুন ডিজাইন। এই যে এটা হচ্ছে আমার মেন ফেব্রিক, এটা অস্তরের কাপড়, আমার হাতের মাপে কাটা আছে কাপড়টা। এবার আমি মাপটা দেখিয়ে দিচ্ছি কতটা মাপ আছে। এখানে চওড়া আছে 10 ইঞ্চি, লম্বা আছে 10.5 ইঞ্চি। হাতের মোহরি এক্সট্রা নিয়ে 9 ইঞ্চি। এবার আমি যে ডিজাইন, এখানে যেহেতু আমার মেন ফেব্রিকে পার্ট রয়েছে, তো আমি এখানে পার্ট বাদ দিয়ে তারপর ডিজাইনটা শুরু করব। এখানে পাড়ের মাপ, শাড়ির যে পাড় সেই পাড়ের মাপ হচ্ছে 3.5 ইঞ্চি। এখানে আমি অস্তরের উপর 3.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, দুদিকে যেহেতু নিচে আর ওইখানে যেহেতু সেলাই হবে, তো আমি দুই দিকে হাফের জন্য 1/2 ইঞ্চি ছেড়ে তারপর ডিজাইনটা শুরু করব। তো আমি এখানে 4 ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম। রইল আমার 6.2। এখানে আমি 1 ইঞ্চি থেকে একটু কম মাপটা নিয়েছি, তো তারপর এখান থেকে একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি। এদিকে আমার দাগটা হালকা বোঝা যাচ্ছে, আমি এখান থেকে এই পর্যন্ত আরেকটা মার্ক করে নেবো আমার সেলাইয়ের সুবিধার জন্য। এবার আমি এই কাপড়টাকে এর উপর বসিয়ে নেব। এই যে এটা আমার মেন ফেব্রিক, এটা হচ্ছে সোজা দিক, এর উপরে আমি এই কাপড়টাকে বসাবো। পাড়ের সমান করে বসাবো, নিচের দিকে আমার যতটুকু থাকছে থাক, কিন্তু আমি যে পাড় এর লেভেলে এটাকে বসিয়ে নেব। সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি নিচের যে এক্সট্রা কাপড় এটাকে কেটে নেব। এই যে চৌকা দাগটা দিয়েছি, তার উপর আমি সোজা করে কেটে নেব। এই কোণগুলো একটু করে কেটে দেবো, যাতে উল্টানোর পর এটা সোজাভাবে বসে যায়। এবার আমি এদিক দিয়ে হাত দিয়ে এই যে কাপড়টাকে এদিকে নিয়ে এসে এটাকে উল্টে দেব। তো এই যে আমার এটা সুন্দরভাবে বেরিয়ে সোজা হয়ে গেছে। এবার এটার উপর আমি চারদিকে চাপ সেলাই দিয়ে দেবো, এই যে এই সাইডগুলো আর এই যে লম্বাটা, একটা করে চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দেওয়া কমপ্লিট। এবার আমি এই যে অস্তরের কাপড়টা মাপ করে কাটা আছে, ওই মাপে সেলাই দিয়ে সাইডের এক্সট্রা কাপড়টাকে কাটিং করে নেব।
এবার আমি এখানে যেগুলো বসাবো মানে এখানে যেটা বসিয়ে ডিজাইন করব আমি তো সেগুলোকে মানে তৈরি করে নেব। তো আমার এখানে গ্যাপটা রয়েছে, তো আমার এখানে কাপড়টা নিতে হবে আড়াই ইঞ্চি থেকে একটু বেশি। এখানে আমার অনেকটাই কাপড় আছে, এবার এটাকে ভাঁজ করব। এখানে এদিক দিয়ে আমি নেব 1 ইঞ্চি মোটামুটি, আমি একটা টুকরো কাটিং করে নিলাম। এখানে সাইডে আছে 3 ইঞ্চি আর এদিকে লম্বায় আছে আমার 4 ইঞ্চি মতো। এবার এটাকে আমি ভাঁজ করে নেব, ভাঁজ করে একটা সেলাই দিয়ে দেব। আমি 1 ইঞ্চির মতো রেখে তারপর সেলাই দিয়েছি। এবার এটাকে উল্টে নেব। আমি এখানে একটা সরু তারের মতো নিয়েছি, আপনারা কোনো কিছু যে কোনো কিছু সাহায্যে এটাকে উল্টাতে পারেন, তো এটা দিয়ে সহজে উল্টানো যাবে তাই আমি এটা দিয়ে উল্টে নিচ্ছি। উল্টানো আমার হয়ে গেছে। এবার এটা যে মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট, আমি এখানে একটা, আপনারা একেবারে সুতো দিয়ে এটার মধ্যে গেঁথে নিতে পারেন অথবা চক দিয়ে মার্ক করার করেও করতে পারেন, আপনাদের যেটা সুবিধা সেটা আপনারা করবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা আমার মিডল পয়েন্ট। তো এই যে মিডল পয়েন্টটা দাগ দিয়েছিলাম, এবার আমি এই কোণ দিয়ে একটা, এই যে কোণ, যে কোণটাতে আমি চুষটাকে, এই যে এবার এর মাঝখানটাতে একটা তুলব, আবার সাইডে একদম তুলব, এই যে আবার সেম প্রসেসে যে দিক থেকে আমি চুষটাকে তুললাম সেই দিক দিয়ে আবার একবার ফুড়ে নেব। এটা হয়ে গেল। এবার এখানে আমি একটা পুঁতি অ্যাটাচ করব, এই যে আমি এরকম সাইজের পুঁতি নিয়েছি। এর থেকে বড় দিলে এখানে দেখতে ভালো লাগবে না, তো আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো এই যে জয়েন্টের দিকটা আমার নিচে পড়েছে, তো এই আপনারাও চেষ্টা করবেন জয়েন্টের দিকটা যেন নিচের দিকে থাকে, এটা উপরের দিকে হলে দেখতে ভালো লাগবে না। এই যে আমার এটা রেডি হয়ে গেছে। তো আমি এইভাবে প্রত্যেক কটায় বানিয়ে নেব। এই যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ওইটা হাতটার উপর বসিয়ে নেব। এটা আপনারা এভাবে ভাঁজ করে এখানটা একটা মাঝ বরাবর একটা মার্ক করে দেবেন যাতে ওই বুথি সোজা সোজা এগুলো বসে। তো আমি দেখুন বসিয়ে নিচ্ছি, আমার এই জায়গা মার্ক করা আছে, তো আমি এইভাবে, এই যে দেখুন
পুঁতি, এই যে পুঁতি আর এই যে আমার মাঝ বরাবর এই সব পুঁতিগুলো সোজা যেন মাঝ বরাবর আসে। তো আমি এখানে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার এটা তৈরি করা হয়ে গেছে। এটা এবার এই যে জয়েন্ট করলে এটা কমপ্লিট হয়ে গেল। আমার দুটো হাত দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে এই যে ডিজাইনটা। তো এই ডিজাইনটা অসাধারণ, আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের কেমন হচ্ছে বা কেমন লাগছে। আমি এখানে সাইডে আরেকটা সেলাই দিয়ে দেবো, যাতে এই যে উল্টো দিকে যে আমি কাপড়গুলো বসিয়েছি সেগুলো যাতে খুলে চলে না আসে। এটা যেহেতু সিল্কের কাপড়, মানে বেনারসি প্রিন্টের কাপড়, এগুলো সহজে কাপড়টা খুলে যায়। তো সাইডে আমি আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এই যে আমার ডিজাইনটা কমপ্লিট। এই ডিজাইনটা অসাধারণ দেখতে। এটা গ্লাস হাতার উপরে আপনারা আপনাদের যে কাপড় আপনারা যদি করতে চান এই জায়গা অবধি যদি আপনাদের লেস না থাকে বা আপনারা নর্মাল কাপড়ের উপর করতে চান, তো এই অবধি আপনারা যে সেম প্রসেসে এই অবধি আপনারা করতে পারেন। আর শর্ট হাতার উপরে শর্ট যদি এইটুকুন আপনারা করতে চান গ্লাস হাতা বাদ দিয়ে, তো আপনারা সেটাও করতে পারেন। তো এই ডিজাইনটা অসাধারণ দেখতে লাগে, অসাধারণ। আপনারা ট্রাই করে একবার দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন, যাতে আমি সমস্ত ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।